বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যেতে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো ভালো আম্পায়ারিং, কিন্তু ঘরোয়া ক্রিকেটের ছিটে ফোটাও লক্ষ্য করা যায় না। আম্পায়ারিং নিয়ে দলগুলোর যেন অভিযোগের শেষ নেই, তাদের মতে এখানে হয় যাচ্ছে তাই আম্পায়ারিং। এমনটা যদি হয় তাহলে দেশের ক্রিকেট আগাবে কিভাবে? শুধু প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিভাগ ক্রিকেটই নয়, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগও আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। আগের তুলনায় অবশ্য এখন একটু কমেছে, তবে আম্পায়ারিং বিতর্ক দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনছে না। এই তো কদিন আগে NCL এর আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলে রাজিন সালেকে শোকস করেছিলেন BCB। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এই ব্যাপারে কোচকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাননি, তবে দেশের ক্রিকেট এগিয়ে যেতে ভালো আম্পায়ারিং ঠিক কতটা জরুরি সেটা অবশ্য জানিয়ে গেছেন। NCL এ হচ্ছে যে আম্পায়ারিং নিয়ে একটা বিতর্ক হয়েছে বা আপনারা কথা বলেছেন, BCB শোকজ করেছে, আসলে এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়ে না আসলে এখন কোনো কমেন্ট করতে যাচ্ছি না। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট যদি আগাতে চায় অবশ্যই ভালো আম্পায়ারিং জরুরি, এবং ভালো আম্পায়ারিং যারা আম্পায়ার আছেন ওনারা যেন ভালো জায়গায় কাজ করেন, এবং আম্পায়ারের জন্য আরও কিছু টেকনোলজিক্যাল কিছু কাজ আছে। আমি মনে করি যে আপনি যদি থার্ড আম্পায়ারের কাজ শুরু করেন, থার্ড আম্পায়ারের কাজটা যদি স্টার্ট হয়, ভিডিও রিভিউ থাকে, তাহলে একটা খেলার মান বাড়বে, প্লেয়াররা বুঝবে যে আমি কোথায় আউট হচ্ছি, আমার কোথায় ফল্ট আছে, এবং আম্পায়াররাও বুঝবে যে আমার ফল্টটা কোথায়। তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের আম্পায়ারিং ডেভেলপ হবে এবং ক্রিকেটটা ডেভেলপ হবে, এত করে বাংলাদেশ ক্রিকেট আগাবে। দিন দিন সবাই উন্নতির দিকে হাঁটলেও বাংলাদেশের ক্রিকেট যেন হাঁটছে উল্টো পথে। দলগুলোর অভিযোগ, প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্রিকেটে ভুলভাল সিদ্ধান্ত দিয়ে এক দলকে জেতায় আরেক দলকে ডোবায়, সেই সাথে ওই দলে খেলা ক্রিকেটারদের মনটাও ভেঙে দেয়। ক্রিকেটারদের চোখের সামনে আম্পায়ারের এসব কার্যকলাপরা মেনে নেবেই বা কী করে? একবার নয় বারবার আম্পায়ারের ভুল সিদ্ধান্ত তো আসলে মেনে নেওয়া যায় না। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে নড়েচড়ে বসতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, তবেই তো দেশের ক্রিকেটটা এগিয়ে যাবে। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। লিফট করে, লাফ করে, লিফট করে।